গল্পের কেন্দ্রবিন্দু এক নারী চরিত্র, সর্বজয়া দাশগুপ্ত। সর্বজয়া শিক্ষিতা, বুদ্ধিমতী, দয়ালু, আবেগপ্রবণ এবং যুগোপযোগী এক নারী। তার চারপাশের মানুষ তার দয়ালু ও প্রতিবাদী গুণের জন্য তাকে ভালোবাসে, তবুও টানা পোড়েনের মধ্য দিয়ে তাকে যেতে হয়। সেই সফল নারীকেও জীবনে প্রতিদিন কাছের মানুষগুলোর চরিত্রের ধূসর দিকগুলোর সাথে লড়াই করতে হয়। সর্বজয়াদের প্রতিটি গল্পেই লড়াই করে জিততে হয়। সর্বজয়ারা সমাজের খুঁটি, পরিবারের খুঁটি, তবু চিরকালীন শাসনের ঘেরাটোপ তাদেরকেই পার হতে হয়। পরিবারের কল্যাণ চাইতে বলি দিতে হয় স্বপ্ন, জীবিকা, বন্ধুত্ব, তবুও চাই লড়াকু সর্বজয়ারা জয়ী হোক।